শিবসাগর থলু অসম ছাত্র সন্থার আহ্বানত বিক্ষোভ কার্যসূচীর রূপায়ণ। বান খহনীয়াক রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করা আর বানাক্রান্তক পর্যাপ্ত সাহায্য তথা পুনর সংস্থাপন প্রদানের দাবিত আজি এক বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করে জেলা ছাত্র সন্থায়। বান খহনীয়াক রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করা আর বানাক্রান্তক পর্যাপ্ত সাহায্য তথা পুনর সংস্থাপন প্রদানের দাবি সংগঠনটির। সদৌ ছাত্র সন্থার আহ্বান মর্মে সদৌ শিবসাগর জেলা ছাত্র সন্থায় উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে, যত ছাত্র সন্থার শতাধিক কর্মীয়ে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগানে পরিবেশ উত্তাল করে তোলে। বান গোড়াখহনীয়ার সমস্যাক রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করা, বান গোড়াখহনীয়ার সমস্যা শীঘ্রই সমাধান করা, বান গোড়াখহনীয়াত আক্রান্ত পরিয়ালসমূহক খাদ্য সামগ্রী প্রদান করা, সময় অনুযায়ী ঔষধ যোগান ধরা, শিশু খাদ্য পশুধনের খাদ্য যোগান ধরা আর এই বিপদের ক্ষণত কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারে জনসাধারণক পর্যাপ্ত সা সুবিধা প্রদান করার দাবিত এই প্রতিবাদ সংগঠনটির। শিবসাগর জেলা ছাত্র সন্থায় বানপানী গোড়াখহনীয়া রাষ্ট্রীয় সমস্যা হিসাবে স্বীকৃতি প্রদান করিবর দাবিত আজি এই বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করেছিল। যখন সরকারে এই অসমত অকল বানপানীক লই পেলায় হাত হাতালি খেলে, বহু সরকারে নির্বাচনের আগ মুহূর্ত বানপানী গড়াখনিয়া সমস্যাটি রাষ্ট্রীয় সমস্যা হিসেবে স্বীকৃতি প্রদান করে অর্থনৈতিক ভেটি সুদৃঢ় করিম বলে ঘোষণা করে, কিন্তু ঘোষণা ফুটুকার ফেনত পরিণত হয়ে বারে বারে বানপানীয় অর্থনৈতিক ভেটি ভাঙি আমার চুরমার করে দিছে। ডিমা হাসর ভূমিস্খলন করেছে আজির তারিখলেকে, কিন্তু ডিমা হাসরবাসী রাইজক পুনর সংস্থাপনের কারণে কোনো ধরনের প্যাকেজ ঘোষণা নকলে, অকল খালি কেন্দ্রীয় সরকারে সম্পদবিলাকর উপর চকু আছে, সমস্যাবিলাকর উপর যে চকু সমস্যাবিলাক সমাধানের কারণে আগ্রহী নহয় এই কথা প্রমাণ হয়েছে। আজি লাখ লাখ জনসাধারণ জনসাধারণ রাজপথত জীবন নির্বাহ করবল হয়েছে। তেনে করা সময়ত বানপানীত খিলঞ্জীয়া রাইজ ককবকাই থাকার সময়তো ভারতের প্রধানমন্ত্রী এই মিছলীয় নরেন্দ্র মোদী ডাগরিয়া কিন্তু ভারতলৈ আহিবলৈ সময় নহল, কেন্দ্রীয় সরকার ইয়ার প্রতিনিধি ইয়ালে পঠিয়াবর কারণে সময় নহল, প্যাকেজ ঘোষণা করিবর কারণে সরকার খিলঞ্জীয়া রাইজ ছাত্র সন্থায় দাবি জানাই থাকার পিছনও প্যাকেজ ঘোষণা নকলিলে আজি আমি সদৌ ছাত্র সন্থার আহ্বানত আজি প্রতিবাদ সাব্যস্ত করেছো, দাবি জানাইছো এই মিছলিয়া সরকার ভারতের প্রধানমন্ত্রী মিছলিয়া নরেন্দ্র মোদী ডাগরিয়া যেতালেক নির্বাচনের আগ মুহূর্তে যা প্রতিশ্রুতি দিয়েছিল এই প্রতিশ্রুতিবিল পালন নকরবে, আখরে আখরে পালন নকরবে, সদৌ ছাত্র সন্থার দ্বারা খিলঞ্জীয়ার দ্বারা কিন্তু প্রতিবাদের সম্মুখীন হবর কারণে প্রস্তুত থাকিবর কারণে আমি দাবি উত্থাপন করেছো। শিবসাগরের পৰা ফারহান লস্কৰৰ ৰিপৰ্ট, সংবাদ প্ৰহৰী।